Please use headphone for a better experience. Hello, বন্ধুরা। ভারতবর্ষের ওড়িশা রাজ্যে অবস্থিত জগন্নাথদেবের মন্দিরটি, যেটি শ্রীক্ষেত্র নামে পরিচিত, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বহু বছর ধরে খ্যাতি অর্জন করেছে। এই মন্দিরটি তার বার্ষিক রথযাত্রার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, যা লক্ষ লক্ষ ভক্ত দ্বারা প্রত্যক্ষ করা হয়ে থাকে এবং প্রতি বছর লক্ষাধিক ভক্ত পুরীর ভগবান জগন্নাথদেবের আশীর্বাদ লাভ করতে যান। ভীমদেব নামে একজন ওড়িয়া রাজা কর্তৃক 1078 সালে নির্মিত এই মন্দিরটি সমগ্র পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক স্থান দখল করে রয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেবদেবীর কাঠামো ধাতব অথবা পাথর দ্বারা নির্মিত হয়ে থাকে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে পুরীর এই মন্দিরে অধিষ্ঠিত দেবতা নির্মিত হয়েছেন কাঠ দিয়ে। তবে আপনি যদি শুধু এটা জেনেই অবাক হয়ে যান, তাহলে আপনাকে মোহিত করার জন্য রয়েছে আরও অনেক রহস্যময় কাহিনী। কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়াই কিছু ছদ্মবেশী ক্রিয়াকলাপ বিশ্বব্যাপী ভ্রমণকারীদের নজর কেড়েছে, কারণ পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য রয়েছে যা বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে। আপনার কাছে এগুলি অনর্থক এবং ব্যাখ্যা করার জন্য অপেক্ষা করা থেকে বিরত রাখবে। এই রহস্যগুলি মানবজাতির বুদ্ধিবৃত্তিতে আজও একটি প্রশ্নচিহ্ন রেখেই চলেছে। সে কারণেই রহস্যময় জগতের আজকের উপস্থাপনায় আমরা আপনাকে জানাতে চলেছি পুরীর সেরা 10টি রোমহর্ষক কাহিনী, যা আপনাকে আপনার সমগ্র জীবনকাল ধরে ভাবাতে বাধ্য করবে। তো স্বাগত আপনাকে রহস্যময় জগতের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 1, আমি যদি আপনাকে বলি এক টুকরো কাপড় বাতাসের বিপরীতমুখী হয়ে উঠছে, তাহলে আপনি আমাকে নিশ্চয়ই পাগল ছাড়া কিছু বলবেন না। আপনার সাথে প্রত্যেকেই আমার এই কথাটি অস্বীকার করে থাকবেন। কিন্তু আপনি কি জানেন, জগন্নাথ মন্দিরের শীর্ষে লাগানো পতাকাটি আপনার নীতিটির এক অনন্য ব্যতিক্রম? এই নির্দিষ্ট পতাকাটি কোনো বৈজ্ঞানিক পটভূমিকে মান্যতা না দিয়ে বাতাসের গতিপথের বিপরীত দিকে প্রবাহিত হয়। নাম্বার 2, আকাশপথ পাখিদের জন্য একটি খোলা উদ্যান। আমাদের মাথার উপরে যেখানে সেখানে পাখিদের উঠতে বা বিশ্রাম নিতে আমরা দেখে থাকি, কিন্তু আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন যে পুরীর জগন্নাথদেবের প্রধান যে মন্দিরটি রয়েছে সেই অঞ্চলটি সীমাবদ্ধ, কারণ এই মন্দিরের কোনো অংশে কোনো পাখি বসতে পারে না। আপনি খেয়াল করলে এটা জানতে পারবেন যে মন্দিরের পাশে নির্মিত অন্যান্য স্থানে পাখি বসলেও শুধুমাত্র ওই স্থানটি নো ফ্লাই জোন। এমনকি প্রধান মন্দিরের উপর থেকে কোনো বিমান বা অন্য কিছুও যাতায়াত করতে পারে না, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে এখনও অধরা রয়ে গেছে। হতে পারে ভগবান জগন্নাথদেব চান না যে তার পবিত্র মন্দিরের দৃষ্টিভঙ্গি ক্ষুণ্ণ হোক। নাম্বার 3, মন্দিরের গম্বুজটির উপরে উড়ন্ত পতাকাটি পরিবর্তনের জন্য প্রতিদিন একজন পুরোহিত একটি 45 তলা ভবনের সমান উচ্চতা অতিক্রম করে পতাকাটি পরিবর্তন করে থাকেন, এবং তিনি কোনো অবলম্বনের সাহায্য ছাড়াই এই কাজটি করে থাকেন। এটি বিশ্বাস করা হয় যে ক্যালেন্ডার থেকে যদি একদিন আচারটি বাদ দেওয়া হয়, তবে মন্দিরটি দীর্ঘ 18 বছর বন্ধ থাকবে। নাম্বার 4, আমরা প্রত্যেকেই দিন রাত ঘটার কারণ সম্পর্কে অবহিত, কারণ এখানে যেদিকে আলো তার বিপরীত দিকে ছায়া পড়ার মতো কার্যক্রম লুকিয়ে রয়েছে। তবে কোনো স্থাপত্য বিস্ময়করতা বা মানবতার জন্য ভগবান জগন্নাথের বার্তা হিসেবে দেখা গেছে যে পুরীর জগন্নাথ মন্দিরের কোনো ছায়া নেই। মন্দিরটির ইঞ্জিনিয়ারিং কাঠামোটি এতটাই অনন্য যে মূল গম্বুজটির ছায়া কোনো সময়ই লক্ষ্য করা যায় না, যা সত্যি অলৌকিক একটি ঘটনা। নাম্বার 5, পুরীর মন্দিরের শীর্ষে যে সুদর্শন চক্রটি ইনস্টল করা আছে, সেটি একটন ওজনের একরকম শক্ত ধাতু দিয়ে প্রায় 100 বছর আগে স্থাপন করা হয়েছিল। আপনি কি জানেন, পুরী শহরের যে কোনো স্থান থেকে এই সুদর্শন চক্রটি দেখতে পাওয়া যায়? ভাবতে অবাক লাগে, এত ভারী ওজনের ধাতব একটি পাত কোনো কিছু সাহায্য ছাড়াই কিভাবে এত উপরে নিয়ে যাওয়া সম্ভব হলো। আর আপনি এটা জানলে আরও বিস্মিত হবেন যে এই সুদর্শন চক্রটি এমনভাবে ইনস্টল করা আছে যাতে আপনি অনুভব করতে পারেন সুদর্শন চক্র আপনার অবস্থান নির্বিশেষে আপনার দিকে মুখ করে রয়েছে। তবে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির এই স্থাপত্য সম্পর্কে কোনো ধারণা নেই। নাম্বার 6, জগন্নাথদেবের মন্দিরের আরও একটি বিস্ময়কর ঘটনা হলো, আপনি যখন প্রবেশদ্বার থেকে সিংহদ্বারের প্রথম সিঁড়িতে পা দেবেন, আপনার কাছে সমুদ্রের গর্জন বিলীন হয়ে যাবে। কিন্তু পর মুহূর্তে আপনি যদি আপনার পা নিচে নামিয়ে নিয়ে আসেন, তাহলে আপনি আবারও সমুদ্রের গর্জন শুনতে পাবেন। স্থানীয়দের বর্ণিত কাহিনী অনুসারে দুই প্রভুর বোন সুভদ্রার ইচ্ছা ছিল মন্দিরের দরজাগুলির মধ্যে নির্মলতা কামনা করা, এবং তার ইচ্ছা পূরণের ফলাফল এই অবিশ্বাস্য ঘটনাটি। নাম্বার 7, পুরীর জগন্নাথদেবের মন্দিরের প্রকৃতির অনুশাসন না মানার আরও একটি ঘটনা হলো,
পুরীতে দিনের বেলা বাতাস ল্যান্ড থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং সন্ধ্যায় সমুদ্র থেকে বাতাস ল্যান্ডের দিকে প্রবাহিত হয়ে থাকে। কিন্তু প্রকৃতিগতভাবে আমরা জানি যে দিনের বেলা সমুদ্র থেকে বাতাস ল্যান্ডে আসে এবং সন্ধ্যায় ঠিক তার বিপরীত ঘটনা ঘটে থাকে, কিন্তু পুরীর ক্ষেত্রে তা সম্পূর্ণই বিপরীত ধর্মী। নাম্বার 8, পুরীর মন্দিরের রান্নাঘরটিকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর হিসেবে বিবেচনা করা হয়। রান্নাঘরে 32টি কক্ষ রয়েছে, যার মধ্যে 250টি মাটির চুলা রয়েছে এবং 400 সহকারী সহ 600 রান্নাঘর রয়েছে। তবে এই রান্নাঘর সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য যা সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যাকে অস্বীকার করে তা হল, রান্নাঘরে প্রতিদিনই একই পরিমাণ খাবার রান্না করা হলেও এটি দর্শকদের সংখ্যার পার্থক্য নির্বিশেষে ভক্তদের খাওয়ানোর জন্য সক্ষম হতে পারে, যেগুলি হতে পারে 2000 থেকে 20000। তবে লক্ষণীয় বিষয়টি হল খাবারের ঘাটতি বা উদ্বৃত্ত কখনোই হয় না। নাম্বার 9, এই মন্দিরে রান্না করার পরিপ্রেক্ষিতে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি প্রচলিত রয়েছে। ঠিক 7টি হাঁড়ি একে অপরের উপরে বসানো হয়ে থাকে এবং কাঠ ব্যবহার করে রান্না করা হয়ে থাকে। মন্ত্রমুগ্ধভাবে সর্বাধিক শীর্ষে থাকা পাত্র প্রথমে রান্না হয়ে থাকে এবং বাকিগুলি একই ক্রম অনুসরণ করে। নাম্বার 10, উড়িষ্যার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান এই রথযাত্রা, যা কিনা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। গুন্ডিচার মন্দির থেকে দেবদেবীদের রথগুলি মূল মন্দিরে ফিরে আসার পরে দেবতারা সোনার অলঙ্কারে সজ্জিত হয়ে রথের উপরে উপস্থাপিত থাকেন এবং সেখানেই পূজিত হন। এই উদযাপনটি সুনা বেশা নামে পরিচিত। ঐতিহ্য অনুসারে এই অনুষ্ঠানটি প্রথম রাজা কপিলেন্দ্র দেব 1460 সালে শুরু করেছিলেন। যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরে এসে তিনি জগন্নাথকে স্বর্ণদান করেছিলেন। দেবতারা প্রায় 208 কিলোগ্রাম ওজনের সোনার গহনা দিয়ে সজ্জিত। তাহলে বন্ধুরা, পুরীর মন্দিরের এই অলৌকিক ঘটনাগুলি জানার পর আপনার কি মতামত সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ইন্টারনেট জগতের এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই রহস্যময় জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে রহস্যময় জগতের পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন।